শিক্ষার্থী বন্ধুরা, ফাইবারের আরো একটি জনপ্রিয় সার্ভিস গুগল অ্যাডসেন্স নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে গুগল অ্যাডসেন্স এর ফাইবারের ডিমান্ড কেমন। তার আগে সংক্ষেপে আপনাদেরকে যদি একটু বলি যে গুগল অ্যাডসেন্সটা কি। মূলত গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটা অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস। এর মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল অথবা আমরা যদি বলি বিভিন্ন যে প্লে স্টোরের অ্যাপস আছে সে অ্যাপস গুলোতে তারা বিজ্ঞাপন প্রদান করে, এবং বিজ্ঞাপনের মাধ্যমে গুগল এবং যে পাবলিশার অর্থাৎ যার ওয়েবসাইট যার ইউটিউব চ্যানেল তার ভিতরে একটা রেভিনিউ শেয়ার হয়। এই শেয়ারের মাধ্যমে ওই পাবলিশার সারা জীবন একটি প্যাসিভ ইনকাম করে এবং গুগল একটা প্যাসিভ ইনকাম করে। এই বিজ্ঞাপনগুলো কেন ব্যবহার করা হয় সেগুলো আমরা সামনে কথা বলবো, কিন্তু তার আগে একটু দেখে আসি। অনেকে হয়তো গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানেন, যারা ইউটিউব নিয়ে কাজ করেন, ইউটিউব মনিটাইজ বলি আমরা যেটা সেটা নিয়ে কাজ করেন, অতএব তারা এই বিষয়গুলো জানেন। তো আপনি একটি মনিটাইজ করে দিবেন অথবা একটা ইউটিউব চ্যানেলের মনিটাইজ করে দিবেন, অথবা আপনি একটি ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করিয়ে দিবেন, অথবা গুগল অ্যাডসেন্স এর ভিতরে কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো ফিক্স করে দিবেন। এই সার্ভিসগুলো ফাইবারে প্রচুর সেল হয়, এবং কিভাবে সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারেন এটা আমি এই লেসনটাতে আপনাদেরকে ডিটেলস ভাবে বলবো। তো আমরা যদি একটু ফাইবারে সার্চ করি যে গুগল অ্যাডসেন্স, তাহলে আপনারা এখানে দেখবেন যে এখানে মোটামুটি 236টা সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে, এবং এই সার্ভিসগুলোর ভিতরে এটা সবই কিন্তু রিলিভেন্স। আমরা যদি বেস্ট সেলিং ও যাই তাহলে এটা 236, তার মানে এখানে যারাই দিচ্ছে তারাই মোটামুটি বেস্ট সেলিং এ থাকছে। আমরা কয়েকটা গিগ একটু দেখবো। প্রথমে একটা গিগ আমরা দেখেছি, সেটা আমরা এখানে ওপেন করেছি, অ্যাভেল অ্যাডসেন্স ইনস্টলেশন এবং গুগল অ্যাডসেন্স অপটিমাইজ, সেটা সে করে দিবে। এটা দেখেন এখনো 3টা অর্ডার কিউতে আছে, মোটামুটি 165টা সেল আছে, এবং গুগল অ্যাডসেন্স রেভিনিউ মাত্র $5, অপটিমাইজ ইওর রেভিনিউ জাস্ট ওয়ার্কিং উইথ রাইট পারসন। তার মানে আপনি হয়তো গুগল অ্যাডসেন্স এর অনেক জিনিস জানেন, যার মাধ্যমে আপনি তাকে একটা ফ্রি কনসালটেশন দিচ্ছেন যে আমি তোমাকে হেল্প করব যে কিভাবে তুমি এই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আরো বেশি আর্ন করতে পারো। এটা একটা। আবার কারোর জন্য হয়তো নিউ প্যাকেজ আপনি দিয়ে দেবেন যে আমি তোমাকে অ্যাপ্লাই করে দেবো এবং অ্যাপ্রুভের জন্য ব্যবস্থা করে দেবো, অথবা আমি তোমাকে পুরো গাইডলাইন দেবো কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমার অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন ওই অ্যাডটা তুমি কিভাবে প্লেসমেন্ট করবে তোমার ইউটিউব অথবা তোমার ওয়েবসাইটে সেটা আমি করে দেবো, অথবা তুমি এই যে গুগল অ্যাডসেন্স নিয়ে যে সমস্যাটাতে আছো, কোনো সমস্যা যদি থাকো সেই সমস্যাগুলো আমি ফিক্স করে দেবো, অপটিমাইজ করে দেবো, এবং তোমাকে আমি টেকনিক্যালি শিখিয়ে দেবো যে কিভাবে তুমি গুগল অ্যাডসেন্স নিয়ে বেশি ইনকাম করতে পারো। তার মানে আপনাকে কিন্তু এখানে গুগল অ্যাডসেন্স করতে হচ্ছে না, আপনি জানেন এবং আপনি যে যেটা জানেন সেই আইডিয়াটা আপনি তাদেরকে শেয়ার করবেন। এখানে অলরেডি আমরা দেখলাম এটা যদিও প্রোগ্রামিং টেক ওয়েব প্রোগ্রামিং এর ভিতরে দিয়েছে, যদিও এটা রাইট না, তারপর সে সেল পেজ আসলে এই ক্যাটাগরি সেলের ক্ষেত্রে ইস্যু না, এগুলো নিয়ে আমি ফাইবারে ডিটেলস কথা বলেছি। এখানে যে জিনিসটা আমরা দেখবো, অলরেডি সে সেল করেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন ওয়েবসাইটে সে করেছে সেগুলো এখানে দেওয়া আছে। অর্ডার যেহেতু সাবমিট করেছে তখন সেখান থেকে এগুলো নিয়ে নিয়েছে ফাইবার। আচ্ছা, রিভিউ দেখবো, কিন্তু আমরা যে বিষয়টা দেখতে চাই যে আসলে কি কি সে দিয়েছে, যেমন অনলি অ্যাডসেন্স ইনস্টলেশন, এটা বেসিকে কোড নট ফাউন্ড ইস্যু রিসলভ, অর্থাৎ যদি সে কোড না পায় তাহলে সেটা সমাধান করে দিবে ফার্স্ট ডেলিভারি। এছাড়াও এখানে অ্যাডস ডট টিএক্সটি ইস্যু সলভ গুগল অ্যাডসেন্স, কোড নট ফাউন্ড ইস্যু, তারপরে লো ইমপ্রেশন পাচ্ছে, ইমপ্রেশন কি জিনিস আমরা আসবো, সাইট আনঅ্যাভেলেবল ইস্যু, কোড নট ইস্যু, বেস্ট অ্যাড প্লেসমেন্ট, কোন কোন অ্যাডটা কোথায় বসালে ভালো হয়, ইনক্রিজ সিটিসি কস্ট, ক্লিক থ্রু রেট এটা কিভাবে কাজ করতে হয় সেটা, সিপিসি কস্ট পার ক্লিক কিভাবে কাজ করতে হয় সেটা, এগুলো এখানে কিন্তু সে বলেছে তার সার্ভিসের ভিতরে। তার মানে এটা খুব ভালো একটা সার্ভিস। ক্যাটাগরি ডাজন্ট ম্যাটার, ক্যাটাগরি আমরা কিভাবে সেট করব সেগুলো নিয়ে আমি ফাইবারে ফাইবার যে আমার ভিডিও সিরিজ আছে সেখানে আমি কথা বলেছি। আমি আরেকটা গিগ যদি একটু দেখি, আই উইল হেল্প টু ফিক্স এনি গুগল অ্যাডসেন্স, আপনি চাইলে এই ক্যাটাগরিটাও দিতে পারেন। এই ক্যাটাগরিটা আমার কাছে বেস্ট একটা ক্যাটাগরি মনে হয়েছে, এখানে অনেকেই হচ্ছে যায় না, সাধারণত গিগ দেয় না, বাট আপনি এই ক্যাটাগরিটি ইউজ করতে পারেন, প্রোগ্রামিং টেক সাপোর্ট অ্যান্ড আইটি, কারণ সাধারণত এই গুগল অ্যাডসেন্স নিয়ে প্রোগ্রামিং টেকই আলোচনা বেশি হয়। এখানে যদি আপনি দেখেন অ্যাডস প্লেসমেন্ট, সাবমিট ইউএসএ ট্যাক্স ইনফো,
ফিক্স এনি ইস্যু 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এবং সে কি কি দিবে জাস্ট অল্প কিছুর ভিতরে সেখানে বলেছে, যদিও এই ক্লায়েন্ট হচ্ছে পাকিস্তানি ক্লায়েন্ট। তো আমরা যদি এখানে আরো কিছু দেখি, যেমন এখানে 12টি 26টি 28টি অনেকগুলো গিগ আছে, এগুলো নিয়ে আপনারা দেখবেন মোটামুটি একটা গিগ আছে। আমি যদি এটা একটু দেখি, এটা অবশ্য অ্যাডসেন্স লেখার পরে এসেছে, বাট এটা কিন্তু সে আবার আরেক দিকে এখানে সে ঘুরিয়ে নিয়েছে। আমি যদি এখানে দেখি, দেখবেন আই উইল প্রোভাইড 1 লাখ ইউএসএ কিওয়ার্ড টার্গেট অর্গানিক ট্রাফিক ট্র্যাকেবল উইথ গুগল অ্যাডসেন্স। এখন আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে গুগল অ্যাডসেন্সটা কি। সার্চ করলাম গুগল অ্যাডসেন্স, তাহলে আমরা গুগল অ্যাডসেন্স এর এই পেজটাতে চলে আসব আমরা। ওকে গট ইট। এখানে লেখা আছে উই ভ্যালু ইওর কন্টেন্ট, আমরা তোমার কন্টেন্ট কে ভ্যালু দেই, তো আপনি কন্টেন্ট গুলো ক্রিয়েট করতে পারেন। যাই হোক, এখানে এখানে বলা আছে 2 মিলিয়ন পিপল হ্যাভ চুজেন অ্যাডসেন্স এর ওয়াই, এবং আর্ন মানি ফ্রম ইওর সাইড, অ্যাড অপটিমাইজ ফর মোবাইল, সেভ টাইম। এছাড়াও এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, খুব ইজি। এখানে বলা আছে সি হাউ মাচ ইউ কুড আর্ন ফ্রম অ্যাডসেন্স। আপনি যদি রিজন ধরেন, যেমন আমি এশিয়া প্যাসিফিক ধরলাম, ক্যাটাগরি যদি ধরি, আমার ক্যাটাগরি হচ্ছে ধরুন বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি বা কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স, এবং আমি যদি ক্যালকুলেট করি তাহলে এখানে একটা মান্থলি পেজ ভিউ মোটামুটি 50,000 সেটা বলছে, এবং আর্ন করা যাবে মোটামুটি ইউ ইউ পটেনশিয়াল অ্যানুয়াল রেভিনিউ প্রায় $5,430, প্রায় আমি যদি বলি যে 5.5 লাখের মতো। এভাবে এখান থেকে আপনি দেখতে পারবেন, যেটা খুব মজার একটা জিনিস, আপনি বিজনেস স্টার্ট করার আগেই কিন্তু এগুলো দেখতে পারবেন। অনলি দ্য হাইয়েস্ট হাইয়েস্ট পেইং অ্যাডস গো লাইভ, দ্য রাইট অ্যাডস ফর ইওর অডিয়েন্স, ইউ আর ইন কন্ট্রোল, অনেক কিছু এখান থেকে এটা দেখে নেবেন। এখানে অ্যাডসেন্স এর উপরে আমাদের যে ভিডিও কোর্স গুলো আছে সেগুলো আপনারা যদি দেখেন, যদিও ভিডিও কোর্স গুলো একটু পুরনো, কিন্তু পুরনো হলেও আপনার কাজের ক্ষেত্রে বা রুলস এর ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হয়নি, যার কারণে আপনারা সেটা একেবারে কমপ্লিটলি দেখতে পারবেন। পাশাপাশি যদি আপনার কোশ্চেন থাকে, আমাদের সাপোর্ট টিম অবশ্যই অবশ্যই আপনাদের সাথে সবসময় আছে, যে কোনো বর্তমান সাপোর্ট যদি আপনার দরকার হয়, কিন্তু ওইটা দেখলে আপনি অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাডসেন্স কিভাবে কাজ করে। আপনি যখন অ্যাপ্রুভ পাবেন কোনো ক্লায়েন্টেরটা, তাহলে কিভাবে কোন কোন অপশনে যে অ্যাড গুলো বসাবেন, অল এভরিথিং সেখানে বলা আছে। তারপরও যদি কোনো ক্লায়েন্ট ইস্যু হয় বা আপনার শেখার জন্য যদি সাপোর্টের দরকার হয়, অবভিয়াসলি আমরা সেটা করব। এটা আমরা এখানে দেখলাম, আপনি চাইলে এখানে সাকসেস স্টোরিজ দেখতে পারেন, যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে সাকসেস স্টোরিজ। আমরা একটু দেখে আসি গুগল অ্যাডসেন্স। এখন গুগল অ্যাডসেন্স কিন্তু আপনি নিজের সাইটের জন্য করতে পারেন, এখানে ভিডিও বেজ আছে, তো আপনি নিজের জন্য করতে পারেন, আবার আপনি ক্লায়েন্টের জন্য গুগল অ্যাডসেন্স করতে পারেন। এখন গুগল অ্যাডসেন্স এর জন্য কিছু রুলস আছে, যেমন গুগল অ্যাডসেন্স এ আপনার একটা ওয়েবসাইট দরকার, যে ওয়েবসাইটে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো কিন্তু নর্মালি আমরা এখান থেকেও করতে পারবো। এই যে সাইন ইন এ ক্লিক করলে, সাইন ইন এ ক্লিক করলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, যদিও আমি এখন যে জিমেইলে লগ ইন আছে সেই অ্যাকাউন্টটা নাই, সেটা ডিসেবল। যাই হোক, আপনারা যেটা করবেন, এখানে ক্লিক করলে আপনাকে ইমেল চাইবে, নাম ঠিকানা এগুলো সুন্দরভাবে দিবেন, যেগুলো হচ্ছে কান্ট্রি অবশ্যই আপনি ট্রাই করবেন ইউএসএ দেওয়ার, ইউএসএ দিয়েই করবেন। অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা এগুলো চেঞ্জ করে নিব, যেহেতু বাংলাদেশে অ্যাডসেন্সটা ঝামেলা করে, সো ইউএসএ দিয়ে করব। আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো ক্লায়েন্টের জন্য অ্যাপ্রুভ করেন, অবশ্যই তার অরিজিনাল ইনফরমেশন দিবেন, যেহেতু বাহিরের যারা আছে তারা কিন্তু এমনিতেই অরিজিনাল ইনফরমেশন তারা দেয়, সো তাদের অরিজিনাল ইনফরমেশন দিয়ে আপনারা করবেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। খুবই ইজি একটা, জাস্ট ফর্ম ফিল আপের মতো, আর কোনো জটিল বিষয় নেই। এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে, আপনি অ্যাপ্রুভ পাওয়ার জন্য যেটা করবেন, আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে। কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে চাই, কি করতে হবে, কন্ডিশন হচ্ছে ফার্স্ট কন্ডিশন, তার যে ওয়েবসাইট থাকতে হবে, ওই ওয়েবসাইটে প্রতিদিন 30টা মতো ভিজিটর থাকতে হবে, যেটা অবশ্যই সার্চ রেজাল্ট থেকে আসতে হবে, অর্থাৎ গুগল সার্চ থেকে আসতে হবে। আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে ট্রাফিক আনি, সেটা কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না। যেমন আমার ওই ওয়েবসাইটের লিঙ্ক যদি আমি ফেসবুকে দেই, আমি টুইটারে দেই, সেখান থেকে ক্লিক করে যদি আমার ওয়েবসাইটে ভিজিটর ঢোকে, সেটা কিন্তু আসলে অ্যালাউ না গুগল অ্যাডসেন্স এর ক্ষেত্রে। সে ট্রাফিক অবশ্যই আপনার ইনকাম সোর্স হবে, বাট আপনার অ্যাপ্রুভের জন্য মিনিমাম 30টা ভিজিটর আপনাকে অবশ্যই গুগল সার্চ ইঞ্জিন থেকে নিয়ে আসতে হবে, অর্থাৎ সার্চ করে আসতে হবে। এটা একটা জিনিস, মাত্র 30টা ডেইলি ভিজিটর।
যেন অ্যাভারেজে থাকে এটা এনশিওর করতে হবে। যদিও এগুলোর জন্য অনেকে ফাইবারে আসে এবং ফাইবারে এসে কিন্তু আবার ওয়েব ট্রাফিক সার্চ দিয়ে তারপর সেই সার্ভিস গুলো পারচেজ করে। আপনারা আমাদের এই এই ফাইবার ফর বিজনেস সিরিজের ভিতরে এই ওয়েবসাইট ট্রাফিক কিভাবে আনতে হয় সেটাও আপনারা পেয়ে যাবেন। তার মানে আপনাকে আমরা মাল্টিটাস্কিং করে দিচ্ছি যেন আপনি যে কোনো একটা সার্ভিস সেল করে আর্ন করতে পারেন। তো যেটা হচ্ছে প্রতিদিন 30টা করে ভিজিটর আপনাকে আনতে হবে এবং বা থাকতে হবে, সেটা থাকলে আপনি অ্যাডসেন্স এর অ্যাপ্লাই অ্যাপ্রুভ করতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে আপনার ওই ওয়েবসাইটে কন্টেন্ট অবশ্যই ইউনিক হতে হবে, কোনো রকমের কপি পেস্ট কন্টেন্ট ইউজ করা যাবে না। এবং সেটা ইমেজও যদি হয় ইমেজও আপনি অবশ্যই কপি পেস্ট ইউজ করতে পারবেন। এই ইমেজ গুলো কোথাও থেকে আপনার যে ডিজাইনার আছে তাকে থেকে ডিজাইন করিয়ে তারপরে আপলোড করতে হবে। তো এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি আপনি মানেন তাহলে আপনি এখানে গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভ পাবেন। আর ইউটিউবের জন্য যদি আপনি করতে চান তাহলে ইউটিউবের রুলসটা আবার একটু ভিন্ন, আপনার একটা চ্যানেল থাকতে হবে ইউটিউবে এবং সেই চ্যানেলটা কিভাবে করতে হবে সেটার জন্য আমাদের কিন্তু অলরেডি একটি কোর্স আছে ইউটিউবে, আপনারা খুঁজে পাবেন। ইউটিউবে না মানে ইউটিউবের উপরে এখানেই আছে, আপনারা একটু খুঁজবেন ইউটিউবের কোর্সটা, আপনারা সার্চ দিয়ে সেই কোর্সটা আপনারা করে নেবেন, যেটা আপনাদেরকে ইউটিউবের উপরে আরো বেশি দক্ষ করবে। তো এখানে যদি অ্যাডসেন্স নিয়ে কথা বলছি অথবা অ্যাডসেন্স নিয়ে কথা বলি, আপনার একটা চ্যানেল থাকতে হবে, চ্যানেলে 1000 সাবস্ক্রাইব থাকতে হবে এবং সেই চ্যানেলটা অবশ্যই অপটিমাইজ ডেকোরেশন করতে হবে, সেগুলো ওই কোর্সটার ভিতরেই পাবেন। 1000 সাবস্ক্রাইব থাকবে এবং 1000 সাবস্ক্রাইব যদি হয় এক বছরের ভিতরে, গত এক বছরে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার থাকে বা আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি এই অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করার 2 থেকে 3 দিনের ভিতর, ওরা 3 দিন নেয় সর্বোচ্চ, তার ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ইউটিউব থেকে করাটা খুব ইজি, কেননা আপনার কন্টেন্ট গুলো এমনিতে ইউনিক হবে। যদি কোনো কন্টেন্ট যদি আপনি ইচেক খান মানে কমিউনিটি গাইডলাইন ব্রেক হয় অথবা কপিরাইট হয় তাহলে ওরা সাথে সাথে আপনাকে দিয়ে দেয়, বলে দেয়। সো এটা একটা কুইক আপনি জানতে পারছেন। আর ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এটা চেক করতে, ওরাই আপনাকে চেক করবে, চেক করে দিয়ে আপনাকে এই জিনিসটা বলবে। তো আমি আরেকটা সাইট আপনার অ্যাডসেন্স এর অ্যাড এর ব্যাপারটা একটু ক্লিয়ার করি। অলরেডি ইউটিউবের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ইউটিউবে যে ভিডিওই প্লে করেন সেটার নিচে কিন্তু অ্যাড থাকে, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি আমরা প্রথম আলোতে আসি, প্রথম আলোতে আমাদের এই একটা অ্যাড দেখতে পাচ্ছি এবং এখানে একটা কিন্তু ক্লোজ করার অপশন আছে যেখানে লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন। দেখেন এখানে লেখা আছে, আপনি ইংলিশে ইংলিশে দেখে দেখবেন অ্যাডস ফ্রম গুগল সোর্স বা এরকম কিছু। এটা কিন্তু গুগলের অ্যাড, গুগল থেকে আসা। এখন বাংলা কন্টেন্টের ক্ষেত্রে বলি, যদি আপনি নিজেও চান যে আমি একটা ওয়েবসাইট বিল্ড আপ করবো এবং সেই ওয়েবসাইটে আমি গুগল অ্যাডসেন্স এর অ্যাড আনবো, তাহলে আপনাকে প্রথম অবস্থায় ইংলিশ কন্টেন্ট দিয়েই আপনাকে এপ্রুভ করতে হবে। এপ্রুভ হওয়ার পরে আপনি বাংলা কন্টেন্ট ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে রুলস। অতএব প্রথমে আপনি বাংলা কন্টেন্ট দিয়ে এপ্রুভ করতে পারবেন না, এটা একটা বিষয়। এটা এটা হচ্ছে মেনলি গুগলের অ্যাড। আর এই যে অ্যাডটা দেখতে পাচ্ছেন নিচে, এটাও কিন্তু গুগল দ্বারা অ্যাড। অতএব অ্যাড প্লেসমেন্ট আপনি অনেক জায়গায় করতে পারবেন। এবং এই ধরুন এই অ্যাডটাতে আমি যদি ক্লিক করি, আমি ক্লিক করে আমাকে কিন্তু এক জায়গায় নিয়ে যাচ্ছে, এই অ্যাডটা যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, দেখুন চেঞ্জ হচ্ছে। তো এই যে চেঞ্জিংটা হচ্ছে আমাকে যে ক্লিক করে এখানে আমি আসলাম, এটার কারণে যে ইনকামটা গুগল করেছে, কত টাকা ইনকাম করেছে সেটা আমরা জানি না, কেননা এটা হয়েছে এই কর্তৃপক্ষ এবং গুগলের ভিতর। সো এটা আমাদের জানার কথা না, আমরা শুধু এতটুকু বলতে পারি যে গুগল বলেছে এই রেভিনিউটা শেয়ার হচ্ছে 55/45, 55 নিচ্ছে গুগল আর 45 দিচ্ছে আপনাকে। এটাই হচ্ছে গুগল অ্যাডসেন্স এর লজিক। তবে গুগল অ্যাডসেন্স এর আমরা অনেক সময় মোবাইলের যে অ্যাপস গুলো থাকে, বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা আমরা গুগল প্লে স্টোরে দেখি, ওই প্লে স্টোর যে অ্যাপস গুলো থাকে তার নিচেও আপনারা বিজ্ঞাপন দেখবেন, ওটাও কিন্তু গুগল অ্যাডসেন্স এর। সো প্ল্যাটফর্ম গুগল অ্যাডসেন্স বিভিন্ন ভাবে দিয়ে রেখেছে, তারা ওয়েবসাইটের উপরে, তারা ইউটিউব ভিডিওর উপরে, তারা অ্যাপস এর উপরে, তার মানে তারাও অ্যাড দেখিয়ে ইনকাম করছে, ইনকাম আপনাদেরকে করাচ্ছে। আমাদের এইসব সার্ভিসের ক্ষেত্রে কাজ থাকবে, আমরা যেমন এই লোকটা বলেছে আই উইল প্রোভাইড 1 লাখ ইউএস এ কিওয়ার্ড টার্গেট, এটা একটা জিনিস, এটা একটা পার্ট। সে কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারছে এই লজিক গুলোর কারণে, সে বলছে আমি তোমাকে কিওয়ার্ড ইউএস এর কিওয়ার্ড দিবো। এখন ইউএস এর কিওয়ার্ড দেয়া কিন্তু ব্যাপার না, আপনাকে কিওয়ার্ড রিসার্চ জানতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ এর উপরে আমাদের যে সিরিজ ভিডিও গুলো আছে সেগুলো আপনারা দেখবেন, এখানেই আছে, সেগুলো দেখলে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হবে এটি আপনারা বুঝে যাবেন। দেন হচ্ছে অর্গানিক ট্রাফিক, তার মানে কি ওই যে ভিজিটর যেটা বললাম, অর্গানিক মানে একেবারে অরিজিনাল ভিজিটর। আরেকটা আছে ট্র্যাকেবল উইথ গুগল অ্যাডসেন্স, তার মানে কি এই যে ট্রাফিকটা দিবে সেই ট্রাফিক থেকে কে ট্র্যাক করবে, গুগল অ্যাডসেন্স। এখন দেখেন
গুগল অ্যাডসেন্স এর জন্য কেন এই সার্ভিসটা এই লোকটার কাছ থেকে আপনি কেন নেবেন? আপনি কিন্তু অনেক কিছু পাচ্ছেন। আপনি যে ট্রাফিক গুলো দিতেছেন, ধরেন আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার ওয়েবসাইট অ্যাপ্রুভ হয়ে গেছে, এখনো আপনি কি করছেন তাকে ভিজিটর দিচ্ছেন, যে ভিজিটর গুলোতে এরকম আমি যেমন ক্লিক করে প্রথম আলো থেকে এখানে আসলাম এইরকম ভিজিটর মার্কেটিং করে দিচ্ছে। তার মানে তার এই জিনিস এইটার মানে রিলায়েবিলিটি বা যেটা আমরা বলি ফেথফুলনেস অনেক বেশি, কারণ একসাথে সে অনেক কিছু দিচ্ছে এবং তার মানে যে কিনছে সে বুঝে কিনছে যে এই লোকটার কাছে সব জিনিস আছে। আমি যদি ভিজিটর নিই সেটা আমার গুগল অ্যাডসেন্স এর উপরে ইফেক্ট পড়বে, সো আমি কেন নিব না? এটা যদি দেখেন $245, 36টা অর্ডার এখনো কিউতে আছে। তার বেসিক প্যাকেজের দামই হচ্ছে 30,000, এখানে বলছে আমি 3,000 প্লাস তোমাকে ডেইলি ইউএসএ কিওয়ার্ড ইউএসএ কিওয়ার্ড টার্গেট অডিয়েন্স দিব। 30 দিন, 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত থাকবে অ্যাভারেজলি প্রত্যেকটা ভিজিটর, হয়তো এটা বাড়লে সে আরো আরো বাড়াবে এরকম। তো 3,000 যদি প্রতিদিন দেয় তো মাসে কত, ওই হিসাব করে সে $30 নিচ্ছে। এটা একটা, এবং এটা যে কিভাবে করতে আপনারা এটা বুঝে যাবেন। এবং এটা শ্রীলঙ্কান ক্লায়েন্ট, সো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন 30,000, 29 দিন সময় নিয়েছে, $30। এখানে আবার যদি 3,000 প্লাস দেয় তাহলে হচ্ছে সেকেন্ড একটু বাড়বে, 30 সেকেন্ড, 1 মিনিট প্লাস, মানে ট্রাফিক কিন্তু সেম, কিন্তু কাউকে কম টাইম দিচ্ছে, কাউকে বেশি টাইম রাখছে। তো বেশি টাইম থাকলে অ্যাডসেন্স এর জন্য ভালো, এইটা একটা। সো এভাবে আপনি এখানে যদি গুগল অ্যাডসেন্স, এখন আমি গুগল অ্যাডসেন্স না দিয়ে আমি যদি দেই মেক মানি, মেক MON, এগুলো কিন্তু কিওয়ার্ড, মেক মানি বাই গুগল অ্যাডসেন্স, কেউ যদি একটু লং টেল কিওয়ার্ড লিখেও সার্চ দেয়, এই মেক মানি বাই গুগল অ্যাডসেন্স এটার উপর 892টা সার্ভিস আছে। এটা যদি লক্ষ্য করেন এখানে 892 রিলেভেন্ট, যদি বেস্ট সেলিং এ যাই তাহলে আছে 892, বাট দেখেন যে এক নম্বর ছিল সে আবার একটু দূরে সরে গেছে। যাই হোক, এগুলো হচ্ছে এসইওর ব্যাপার, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে জাস্ট এটা দেখেন যে গুগল অ্যাডসেন্স 100% গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ, সে অ্যাপ্রুভ করিয়ে দিবে, করাতে গেলে যা লাগবে সেটা সে করবে। এখানে বলেছে, এখানে এটা আমরা দেখবো না, এটা যদিও ফাইবার চুজ করে দিচ্ছে, আমরা আরেকটা কি দেখি, আই উইল অ্যাড অ্যাডসেন্স অর এনি কোড টু ইউর ওয়ার্ডপ্রেস সাইট, জাস্ট ওয়ার্ডপ্রেস সাইটে কোড অ্যাড করে দিচ্ছে আর কিছু না। ওয়ার্ডপ্রেস সাইটে কোড অ্যাড করা খুব ইজি সিএমএস সাইট গুলোতে, এর জন্য আপনি প্লাগইন ইউজ করতে পারেন, ইনসার্ট হেডার এন্ড ফুটার সেটা ইউজ করতে পারেন। তারপর এখানে একটা গিগ আছে মনিটাইজেশনের জন্য, যাই হোক আমি যে গিগটা ওপেন করেছি বা এখানে আছে আই উইল স্পিড আপ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আচ্ছা যাই হোক, এটা অবশ্য অ্যাডসেন্স এর সম্ভবত কিওয়ার্ড সে অ্যাডসেন্স ইউজ করেছে কোথাও, যার কারণে এটা চলে এসেছে। আচ্ছা আমরা এটা একটু দেখি, এখানে বলেছে আই উইল ডিজাইন, এটা ঢুকিয়েছে প্রোগ্রামিং টেক ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট, যাই হোক এটা প্রপার ইনা প্রপার ক্যাটাগরি না, বাট তারপর সে দিয়েছে, আমি একটু যদি দেখি এটা বাংলাদেশি সম্ভবত না, ইন্ডিয়ান ইন্ডিয়ান। তো এখানে যদি দেখেন এটা অলরেডি 5টা অর্ডার কমপ্লিট করেছে, একটা অর্ডার এখনো কিউতে আছে, বেসিক যেটা সেটা $10। সে এখানে কি কি দিবে আমরা যদি একটু দেখি, এখানে সে আই উইল ডিজাইন ইউর ওয়েবসাইট এন্ড মেক ইট টু আউটস্ট্যান্ডিং পাঁচ ইউনিক আর্টিকেল, যদি ডিজাইন আউটস্ট্যান্ডিং, আচ্ছা এখানে সে আসলে ওয়ার্ডপ্রেস এর কাজই দিবে, কিন্তু এখানে টাইটেলটা এবং ছবির ভিতরে সে কিন্তু অন্য জিনিস ইউজ করেছে, এটা হচ্ছে মার্কেটিং ট্রিক্স, এগুলো নিয়ে আমি কথা বলেছি ফাইবারে। বাট দেখেন এই গিগটা সবাই কিন্তু অ্যাডসেন্স নিয়ে আসলো, কিন্তু এই ক্যাটাগরি দিয়ে ঢুকবে, এটা একটা ফ্যাক্ট। পরের বার পরেরটা দেখি, আই উইল অ্যাড অ্যাডসেন্স অর এনি কোড ইন ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সে কোড ইন্টিগ্রেট করে দিবে $26, সো এটাও একটা, এবং এখানে $5 সে নিচ্ছে, সে একটা অ্যাড কোড নিবে এবং একটা প্লেসমেন্ট করে দিবে ওয়েবসাইটের ভিতরে, যেটা র্যান্ডম প্লেস হবে, এভাবে সে দিচ্ছে, সেও ইন্ডিয়ান। তো আমরা এখানে যে কয়টা গিগ দেখলাম তার মানে বুঝলাম যে সার্ভিস আছে মানে সেল হচ্ছে মোটামুটি, কিন্তু এই রিলেটেড গিগ কিন্তু খুব কম। তো এটাও আপনার একটা সার্ভিস হতে পারে ফাইবারের জন্য, খুব ভালো একটা সার্ভিস, কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে হয়, গুগল অ্যাডসেন্স এর ভিতরে কি কি অপশনস আছে, কিভাবে আপনি ইউজ করবেন অল এভরিথিং, আমাদের যে যে কোর্স আছে গুগল অ্যাডসেন্স এর উপরে সেটা আপনারা করবেন, করলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, তখন এই সার্ভিসটা আরো ক্লিয়ারলি পারবেন।